किलो आटी आटी मैना के मैना के दस टाकार नोट दिल कयटी तीनटी तीनटी ताहले एटा बियोग चिन्ह आमरा एभाबे दिये देब ताहले एबार आठ थेके आमाके तीन बाद दिते होबे ठीक आछे आठ थेके आमरा तीन बाद दिले आमरा जानी जे যেটা ছোট সংখ্যা তিন এখানে তিন হচ্ছে ছোট সংখ্যা তিন থেকে আমরা আট পর্যন্ত গণনা করব যত থাকবে তত হচ্ছে উত্তর তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ থাকলো তাহলে পাঁচটি তাহলে এখানে প্রশ্নে কী চেয়েছে দেখো প্রশ্ন চেয়েছে যে সাইলার কত টাকা থাকলো এখানে এখানে সাইলার কত টাকা থাকলো আচ্ছা তাহলে এখানে একটি একটু ভুল হয়েছে দুঃখিত এখানে ডিটেলস চেয়েছে যে সাইলার কত টাকা থাকলো তাহলে সাইলার দশ টাকার নোট ছিল আটটি এখানে এভাবে লিখতে হবে না একটু ভুল হয়েছে এখানে লিখতে হবে দেখো যে দশ টাকার নোট ছিল আটটি তাহলে আটটি দশ টাকার নোট সমান হচ্ছে আটটি দশ টাকার নোট তাহলে আটটা দশ টাকার নোট যদি হয় তাহলে ধরো যে এখানে আটটা জিনিস আছে সবটি দশ টাকা এখানে আটটা জিনিস আছে তাহলে আটটা আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে আশি টাকা তাহলে আটটি দশ টাকার নোট সমান হচ্ছে আট গুণিত দশ সমান হচ্ছে আশি টাকা এবারে দেখো যে ময়নাকে যেহেতু তিনটা দিল এজন্যে তিনটি দশ টাকার নোট তাহলে সমান তিন গুণিত দশ মানে টাকা দাও টাকা সমান হচ্ছে তিন দশে তিরিশ টাকা আচ্ছা তার কাছে ছিল কয় টাকা আশি টাকা ছিল সে ময়নাকে দিল তিরিশ টাকা এখন তার কাছে কত টাকা থাকবে এভাবে এবার লিখতে হবে এই কথাটুকু আগে লিখতে হবে যে আটটি দশ টাকার নোট সমান হচ্ছে আশি টাকা তিনটি দশ টাকার নোট সমান হচ্ছে তিরিশ টাকা এবারে আমরা লিখব কি যে সাইলার মোট টাকা ছিল আশি টাকা সাইলার কাছে মোট ছিল আশি টাকা আশি টাকা ময়নাকে 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 দিল তাহলে কত দিল তিরিশ টাকা তিরিশ টাকা এবারে আমরা এভাবে লিখব আচ্ছা এবার দেখো যে শূন্য শূন্য যদি থাকে তাহলে শূন্য হয় এটা তোমাদেরকে গত শিখাইছি শূন্য শূন্য যদি থাকে তাহলে শূন্য নেমে যাবে এবারে আমার আট থেকে তিন বাদ দিলে পাঁচ তাহলে তার কাছে থাকলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে দেখো যে সাইলার কত টাকা থাকলো সাইলার তাহলে লিখবে সাইলার কাছে
থাকলো 50 টাকা শিক্ষার্থীরা একটু এটা বড় করতে হবে আমি ভাবছিলাম যে যেহেতু 10 টাকার কয়টা নোট থাকলো এরকম প্রশ্ন চাচ্ছিল কিন্তু না সাইলার কত টাকা থাকলো সুতরাং এখানে দেখো যে সাইলার 10 টাকার নোট ছিল 8টি তাহলে তার কাছে কত টাকা থাকছে আর ময়নাকে দিল 3টে 10 টাকার নোট তাহলে সে কয় টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ এভাবে কিন্তু এই অঙ্কটা করতে হবে তাহলে 8টা 10 টাকার নোট ছিল মানে 80 টাকা ছিল আবার 3টা 10 টাকার নোট ছিল মানে 30 টাকা সে দিল তাহলে 50 থেকে সরি 80 থেকে 30 টাকা বাদ তাহলে হলো 50 টাকা তাহলে উত্তর 50 টাকা উত্তর হলো 50 টাকা তো এটা একটু বড় হবে তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে এই অঙ্কটা করতে পারবে এবারে 5 নম্বর দেখো রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 47টি মার্বেল আছে রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে তাহলে রুমির আছে 75টি আর রাজুর আছে হচ্ছে 47টি তাহলে কার বেশি আছে এটা দেখতে হবে এবার 5 নম্বর আমরা লিখব যে রুমির মার্বেল আছে 75টি রুমির মার্বেল আছে 75টি আর রাজুর মার্বেল আছে কয়টি 47টি তাও কার বেশি আছে জেনে বিয়োগ করতে হবে এবার দেখো আমরা গতদিন তোমাদেরকে আলোচনা করা হয়েছিল যদি একক ঘরে নিচের সংখ্যাটি বড় থাকে তাহলে ওপরের একক ঘরে ওপরের সর্ব ডানের ঘরে তোমাকে এক নিতে হবে এক ধার করতে হবে এক পাশের জনের কাছ থেকে নিতে হবে তাহলে আমি 7 থেকে যদি এক নিই তাহলে কিন্তু 6 হবে না এখানে 5-এর সাথে এক নিলে 6 হবে না এখানে ধরো যে 75 আছে আমি এখান থেকে এক নিলে এর পাশে বসবে সুতরাং আমার 15 হবে এভাবে 6 হবে না হ্যাঁ এটা গতদিন তোমাদের আলোচনা করা হয়েছিল যদি ওপরে ছোট হয়ে যায় নিচে বড় হয়ে যায় সেক্ষেত্রে কী করা যায় সুতরাং এভাবে আমি করলাম যে এখানে 15 হলো এর কাছ থেকে নেওয়ার পরে এখানে এক নিলে 15 হলো এবার 15 থেকে 7 বাদ দিতে হবে তাহলে আমরা 15 থেকে যদি 7 বাদ দিই তাহলে 7 থেকে আমাকে 15 পর্যন্ত গণনা করতে হবে তাহলে 7 8 9 10 11 12 13 14 15 তাহলে এখানে থাকছে 8 8 থাকছে এবারে এর কাছ থেকে এই পাশের জনের কাছ থেকে যেহেতু আমরা এক ধার নিয়েছি সেহেতু 6 হয় 7 থেকে এক নিলে এক বাদ হয়ে যাবে সুতরাং 6 হয় 6 থেকে 4 বাদ তাহলে হচ্ছে 2 টি তাহলে এখানে প্রশ্নে চাচ্ছে দেখো যে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে তাহলে রাজুর মার্বেল এখানে বেশি হলো কি এখানে বেশি হয়নি এখানে কম হলো সুতরাং আমি লিখব রাজুর মার্বেল কম আছে 28টি রাজুর মার্বেল কম আছে 28টি এখানে কিন্তু বেশি হয়নি রাজুর কিন্তু বেশি না রাজুর কম আছে তাই না সুতরাং 28টি তার কম আছে আবারও দেখো একটু তোমাদেরকে রিভিশন করি যে এখানে আমি 7 থেকে এক ধার নিলাম এখানে 15 হলো
पंद्रह थेके सात बाद दिले आठ थाके एखाने छय हो जाबे एखाने जेहेतु सात छिलो एक नियेछि छय हो जाबे छय थेके चार बाद दिले होच्छे दुई आठाशटी उत्तर आठाश टी ठीक आछे आशा करी बुझते पारछो अंकगुलो कठिन नय एवं तोमादेर आशा करी जे बाड़ीते एगुलो प्रैक्टिस करा आछे आरो भालोभावे आरो बेशी करे प्रैक्टिस करते होबे तोमादेरके छय नम्बर देखो माहिरेर तेईसटी गल्पेर बोई आछे अपूर्वेर सतरोटी गल्पेर बोई आछे माहिरेर थेके अपूर्वेर कयटी बोई बेशी बा कम आछे एकई अंक एई मार्बेलेर मतोई आमरा प्रथमे लिखब प्रथमे जेटा बेशी सेटा लिखब ओतो उपरे माहिरेर तेईसटी गल्पेर बोई आछे ताहले माहिरेर गल्पेर बोई आछे গল্পের বই আছে কতটি তেইশটি তেইশটি এবার দেখো অপূর্বের সতেরোটি গল্পের বই আছে তাহলে অপূর্বের অপূর্বের গল্পের বই আছে কয়টি সতেরোটি এখানেও একক ঘরে নিচেরটি বড় হয়েছে এখানেও ধান নিতে হবে দেখো যে এখানে কিন্তু একক ঘরে নিচেরটা সাত আছে সুতরাং এখানে তিন আছে সেহেতু বাদ দেওয়া যাবে না এই জন্যে পাশের জনের থেকে এক নিতে হবে তাহলে কত হবে তেরো হবে হ্যাঁ তাহলে এভাবে এক নিয়ে এক বসাইতে হবে তেরো হবে বা তেরো থেকে আমাকে সাত বাদ দিতে হবে ঠিক আছে তেরো থেকে সাত বাদ দিতে হবে তাহলে সেভাবে আমি যে সাত থেকে গুনবো তেরো পর্যন্ত তাহলে কত হচ্ছে এটা দেখতে হবে তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে হচ্ছে ছয় হচ্ছে দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে ছয় আর এখানে দেখো যে এখানে দুই ছিল এক নিয়েছিলাম তাহলে এক থাকলো এক থেকে এক বাদ দেওয়া যাবে না তাহলে এক থেকে এক বাদ দিলে শূন্য হয়ে যায় সেম সেম যদি হয়ে যায় এটাও তোমাদেরকে বলা হয়েছিল এবং শিখেছিলাম যদি একই তোমার সংখ্যা থাকে তাহলে এই নিচে আর ওপরে একই সংখ্যা যদি হয়ে যায় তাহলে সেটা শূন্য হয়ে যায় সুতরাং এখানে আমরা বাম দিকে যেহেতু শূন্যের দাম নেই সুতরাং আমি এই শূন্যটা বসাবো না সুতরাং এখানে উত্তর হচ্ছে যে ছয় ছয়টি আবারও বলি দেখো যে এখানে তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়লে হবে না যে স্যার দুই থেকে এক বাদ দিল না কিন্তু এখানে তো দুই নাই এখানে আমি দুই থেকে এক এখানে ধার নিয়েছিলাম দিয়ে তেরো হয়েছিল তাই না তাহলে যদি আমরা দুই থেকে এক নিয়ে নিই তাহলে তার কাছে কত থাকছে এক থাকছে সুতরাং এ এক আর এ এক শূন্য হয়ে যাবে তাহলে এখানে উত্তরে কী চাচ্ছে দেখো উত্তরে চাচ্ছে যে অপূর্বের কয়টি বই বেশি বা কম আছে তাহলে অপূর্বের বই কম আছে ছয়টি অপূর্বের বই কম আছে ছয়টি উত্তর ছয়টি এবারে দেখো সাত নাম্বার মা ও মেয়ের বয়সের যোগফল ৭৭ মেয়ের বয়স ২২ বছর মায়ের বয়স কত তাহলে এটা একটা সুন্দর একটা এবং কমন এক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মা ও মেয়ের বয়সের যোগফল ৭৭ বছর মেয়ের বয়স ২২ বছর মায়ের বয়স কত তাহলে এখানে দেখো মা এবং মেয়ে আর এখানে হচ্ছে যে মেয়ের বয়সটা দেওয়া আছে তাহলে মায়ের থেকে যদি টোটালটা থেকে যদি আমি মেয়ের বয়সটা বাদ দিয়ে দিই তাহলে এখানে মায়ের বয়সটা বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এবার সাত নাম্বার সাত নাম্বারে আমরা লিখব মা ও মেয়ের বয়সের যোগফল
চুয়াত্তর বছর, তাহলে মেয়ের বয়স 22 বছর। মা ও মেয়ের মোট বয়স এভাবে লিখব, মা ও মেয়ের মোট বয়স কত? 77। 77, এখানে যেহেতু বছর লেখা নাই আমি লিখে দিলাম বছর, এটা হলো মোট বয়স। এবারে লিখব যে মেয়ের বয়স, মেয়ের বয়স কত বছর? 22 বছর। 22 বছর, দেখো ওপরে যেহেতু শূন্য এই জন্যে শূন্য আর এই দুই বাদ দেওয়া যাবে না, শূন্য থেকে দুই বাদ দেওয়া যাবে না, সেহেতু আমাকে কী করতে হবে এখান থেকে ধান নিতে হবে, ধান নিয়ে এখানে 10 করতে হবে, তাহলে 10 থেকে দুই বাদ দিতে হবে, তাহলে এখানে যদি আমি ধান নিয়ে নিই তাহলে এখানে শূন্য ছিল এক ধান নিলাম, তাহলে 10 হলো, 10 থেকে দুই বাদ দিতে হবে, তাহলে 8 বছর, 8 আর এখানে 6, 6 থেকে দুই বাদ, তাহলে 4। তাহলে এখানে কি করব, এখানে যে মায়ের বয়স কত এখানে লিখব যে মায়ের, মায়ের বয়স 48 বছর। উত্তর 48 বছর। শিক্ষার্থীরা এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মা ও মেয়ের বয়সের যোগফল হচ্ছে 77, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত, তাহলে আমরা এখানে মায়ের বয়সটা বের করতে পারলাম, মোট বয়স, মোট থেকে হচ্ছে যে মেয়ের বয়সটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে মায়ের বয়সটা পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছ যে অঙ্কটা জটিল মনে হলেও কিন্তু জটিল নয়। শিক্ষার্থীরা তোমাদের আজকে এই পর্যন্তই, আরেকটি অঙ্ক থাকলো, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বাড়িতে করার চেষ্টা করবে। 33 পৃষ্ঠার 8 নম্বর দেখো, রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, ঝুমুর বয়স 24 বছর, রুমুর বয়স কত, এটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে, না পারলে তখন তোমার আম্মু অথবা আব্বুর কাছ থেকে করে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা আর একটু মনে করে দিই, তোমরা যারা এখন